কচুয়ায় জামিয়া দারুত তাওহিদ মাদ্রাসায় সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চাঁদপুরের কচু উপজেলায় দহুলিয়া জামিয়া দারুত তাওহিদ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জামাল হোসেন সোহানের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মালিক মিয়াজির পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাদ্রাসার মোতামিম শায়েখ মোহাম্মদ আকরামুজ্জামান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ দুলাল, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোমিন প্রমুখ। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের ফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।